শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমাদের মাঝে কথা বলেছেন আজকে যিনি ইরানের বৈশ্বিক প্রতিযোগিতা হিফজুল কোরআন প্রতিযোগিতায় কমপক্ষে 110টি দেশের সঙ্গে প্রতিযোগিতা করে পতাকাকে তিনি বিজয়ী করেছেন বশির আহমেদ। আমাদের মাঝে কথা বলেছেন আমাদের সেই মাদ্রাসার প্রিন্সিপাল, আমাদের শ্রদ্ধেয় বড় ভাই নাসির আহমেদ নাসিরি সাহেব। এখানে কথা বলেছেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্র নির্বাহী সংসদের বিপ্লবী সাধারণ সম্পাদক, লড়াই সংগ্রামের অকুতোভাবে কণ্ঠস্বর শেখ ওয়ালিয়া সিনহা। বন্ধুগণ, এটি আমরা মনে করি যে আমরা আসতে চেয়েছি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা, মাদ্রাসা শিক্ষার্থী এদের মধ্যে এবং বাংলাদেশের ছাত্র রাজনীতি যে কালচারাল গ্যাপটি ছিল, যে সাংস্কৃতিক ব্যবধানটি ছিল এবং ছাত্র রাজনীতির সঙ্গে আমাদের মেইন স্ট্রিম স্টুডেন্ট অ্যাক্টিভিজমের সঙ্গে তাই না, আমরা মাদ্রাসা শিক্ষা বিষয়ক সম্পাদক ছাত্র রাজনীতিতে প্রথমবারের মতো সংযোজন করেছি। কারণ আমরা মনে করি যে আমার মাদ্রাসা যেসব লেখাপড়া করে লড়াই বিভিন্ন প্রাইভেট অর্গানাইজেশন এবং আন্তর্জাতিক ভাবে আমাদের মাদ্রাসা শিক্ষার্থীদেরকে যেন তাদের বুনিয়াদকে যেন আমরা শক্তিশালী কাজ করছি। এবং আজকে অনুষ্ঠানের মাধ্যমে আমরা মাদ্রাসা শিক্ষার্থীদের প্রতি আমরা বলতে চাই, আহ্বানটি আমরা রাখতে চাই যে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে আমরা কাজ করব, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে আমরা কাজ করব। এবং মাদ্রাসা শিক্ষার্থীরা যেখানে অধিকার বঞ্চিত থাকবে, যেখানেই তাদের প্রাপ্য অধিকারের জন্য তারা লড়াই করবে, মাদ্রাসা শিক্ষার্থীরা যেন মানসম্মত বাজেট পায়, বরাদ্দ পায় এবং আমাদের মেইন স্ট্রিম যে বাস্তবতা রয়েছে সেটির সঙ্গে আমাদের মেইন স্ট্রিম আমাদের এডুকেশনালের সঙ্গে আমাদের মূলধারা শিক্ষা ব্যবস্থার সঙ্গে এবং মূলধারার অর্থনীতির সঙ্গে মেইন স্ট্রিম ইকোনমির সঙ্গে যেন আমাদের মাদ্রাসা শিক্ষার্থীর অন্তর্ভুক্ত হতে পারে, সেই লক্ষ্যে আমরা আগামীতেও কাজ করার জন্য প্রতিজ্ঞা ব্যক্ত করি। আমাদের এই যে বাংলাদেশের জন্য আজকে গুরুত্বপূর্ণ কথা, আমাদের গর্বের তো অনেক কারণ আছে। সাকিব আল হাসান যখন বাংলাদেশের হয়ে দাপুটে জয় এনে দেয় তিনি বাংলাদেশের গর্বের কারণ হন। একজন নিশাত মজুমদার যখন জয় নিয়ে আসেন তিনি আমাদের জন্য প্রোগ্রামিং কম্পিটিশনে, রোবোটিক্স কম্পিটিশনে বাংলাদেশের শিক্ষার্থীরা যখন জয় করে আমরা গর্ব অনুভব করি। ম্যাথ অলিম্পিয়াডে কেউ যখন ব্রোঞ্জ পায়, গোল্ড পায় আমরা গর্ব অনুভব করি। ঠিক একইভাবে বশির আহমেদ যখন ইরানে স্বর্ণ, ইরানে যখন বিজয়ী হয় হিফজুল কোরআন প্রতিযোগিতায় আমরা মনে করি তিনিও বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর, তিনিও বাংলাদেশের শুভেচ্ছা দূত, তিনিও বাংলাদেশের নিয়ে গেছেন। সেই জায়গা থেকে আমরা আজকে এই শুভেচ্ছা বিনিময়টি করছি। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু তো নেতৃত্ব স্বপ্ন শেখ হাসিনা, যিনি সবসময় অধিকার হারা মানুষের অধিকারের কথা বলেন, যিনি সবসময় যারা লড়াই করে, সংগ্রাম করে, ত্যাগ তিতিক্ষা করে সেই স্পিরিটটিকে ধারণ করে যিনি দেশকে নেতৃত্ব দেন সেটি সামনে রেখে কিন্তু আমরা মাদ্রাসা শিক্ষার্থীদের পাশে থাকার আমরা চেষ্টা করছি। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু তো নেয়া দেশ স্বপ্ন শেখ হাসিনা যেমন রোহিঙ্গা নিপীড়িত জনগোষ্ঠীকে বাংলাদেশের আশ্রয় দিয়ে মাদার অফ হিউম্যানিটি হয়েছেন, যিনি পরিবেশ আন্দোলনে ভূমিকা রাখার জন্য যিনি চ্যাম্পিয়ন অফ দ্য আর্থ হয়েছেন, নারীর ক্ষমতায়নের জন্য যিনি প্ল্যানেট ইনস্টিটিউট অ্যাওয়ার্ড লাভ করেছেন, ঠিক সেই কমি মাদ্রাসার স্বীকৃতি দেওয়ার জন্য তিনি কমি জননী হিসেবে খ্যাতি পেয়েছেন। আমরা যেন ইনক্লুসিভ শিক্ষা ব্যবস্থা বাস্তবায়ন করতে পারি সেই লক্ষ্যে এবং ছাত্র রাজনীতিতে নতুনত্ব নিয়ে আসতে পারি সেই জায়গা থেকে কিন্তু আমরা মাদ্রাসা শিক্ষা বিষয়ক সম্পাদক আরো বিভিন্ন ধরনের তাদের তাদের সঙ্গে যেন আমাদের বিজ্ঞান শিক্ষার সম্পৃক্ততা আমরা তৈরি করতে পারি, তাদের সঙ্গে যেন আমরা কর্মসংস্থান স্মার্ট সেই লক্ষ্যে মাদ্রাসা শিক্ষার্থীদের সঙ্গে আগামী দিনে বাংলাদেশ ছাত্রলীগ কাজ করবে। মাদ্রাসা শিক্ষার্থীদের সবচেয়ে বিশ্বস্ততম বন্ধু হয়ে বাংলাদেশ ছাত্রলীগ আগামীতেও তাদের পক্ষে থাকবে। মাদ্রাসা শিক্ষার্থীরা যেন শিক্ষা ব্যবস্থা লাভ করতে পারে, কর্মসংস্থান উপযোগী শিক্ষা ব্যবস্থা তারা যেন লাভ করতে পারে, তারা যেন প্রযুক্তির সুযোগ সুবিধা পায়, মাদ্রাসাগুলো যেন পর্যাপ্ত পরিমাণে সরকারি পায় এবং বিভিন্ন বিভিন্ন দেশি বিদেশি পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রাইভেট ইউনিভার্সিটি, প্রযুক্তি বিশ্ববিদ্যালয় লেখাপড়ার অধিগম্যতা, অ্যাক্সেসিবিলিটি আরো অনেক বেশি বৃদ্ধি পায়, সেই লক্ষ্যে বাংলাদেশ ছাত্রলীগ আগামীতেও কাজ করবে। এবং বঙ্গবন্ধু তো নেতৃত্ব স্বপ্ন শেখ হাসিনা আজকে মাদ্রাসা শিক্ষার্থীদের যে ধরনের প্রযুক্তির যে অভিগম্যতা আমরা বিশ্বাস করি, তারা যে সুললিত কণ্ঠে কোরআনের পাখি হয়ে তারা আমাদের আধ্যাত্মিক বাণীগুলো তারা মানুষের সামনে, মানব জাতির সামনে উচ্চারণ করে, ঠিক একই তারা একইভাবে তারা কম্পিউটার, ল্যাপটপ এবং আনুষঙ্গিক সব আরেকটি বিষয়ে আমরা তরুণদেরকে আহ্বান জানাবো এই অনুষ্ঠানের মাধ্যমে, বিশেষ করে আর
এটি কিন্তু বাংলাদেশের জন্য অনেক সম্ভাবনার একটি দুয়ার উন্মোচন করতে পারে। এটি যেমন একই সঙ্গে আমাদের পবিত্র ধর্মীয় একটি বাণী, আধ্যাত্মিক তাহলে আমাদের এখন যেমন আমরা লো স্কিল যে লেবার গুলো আমরা বিদেশে সাপ্লাই করি সে জায়গায় কিন্তু আমরা অনেক বেশি উচ্চ আয় নির্ভর রেমিটেন্স উচ্চ আয় নির্ভর প্রবাসী কর্মসংস্থান নিশ্চিত করতে পারি, যে কারণে আরবি ভাষাকে আমাদের মেইন স্ট্রিম এডুকেশনের আওতায় নিয়ে আসতে হবে এবং আরবি ভাষাকে কেন্দ্র করে যেন ল্যাঙ্গুয়েজ কোর্স আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো চালু করে, যেটির মাধ্যমে আমাদের অর্থনীতিতে আসলে অনেক ঘুরে দাঁড়ানোর একটি সুযোগ রয়েছে, সেই সুযোগগুলো যেন সামনের দিনে আরো অবাধিত হয়, সেই লক্ষ্যে বাংলাদেশ ছাত্রলীগ আগামীতে ভূমিকা পালন করার চেষ্টা করবে। আজকে স্বল্প সময়ের আয়োজনে বিশেষ করে আমরা ধন্যবাদ জানাই আমাদের বাংলাদেশ ছাত্রলীগের অত্যন্ত তরুণ একজন সংগঠক মাদ্রাসা শিক্ষার্থীদের যিনি অবিরতভাবে কাজ করেছেন ইসলামকে আমরা ধন্যবাদ জানাই, মাদ্রাসা শিক্ষা বিষয়ক যে সেলটি রয়েছে আমাদের ধর্ম সেই লক্ষ্যে আগামীতেও আমরা এই লক্ষ্যে কাজ করবো। গণমাধ্যমের বন্ধুরা স্বল্প সময়ের নোটিশে আজকে এসেছে, সত্যিকার আমরা দেশের ঐক্যবদ্ধ হতে পারি, দেশের পতাকাকে লাল সবুজের পতাকাকে যিনি উপরে নিয়ে গেছেন তার প্রশ্নে যে আমরা সব দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হতে পারি তার একটি জাজল্যমান প্রমাণ আজকের এই দিনে আমরা লক্ষ্য করেছি। এজন্য গণমাধ্যমের বন্ধুদেরকে এই বিষয়ে গণমাধ্যমের বন্ধুদেরকে বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আমরা সবাই মিলে আগামী দিনে